जो थे तुम ही हो का इंदौर ना आपने ना लाभ पर अच्छे दिन करने अस्सलाम वालेकुम शवाई के क्या मना चुन शवाई अल्हम्दुलिल्लाह हम लोग तो भालो अच्छी आज के अम्मा खुद के आपको बांग्लादेश चला जाच्छे मोंटो विशन खराब किंतु क्या आर करर विदाय आमदर मैंने नहीं तो हबे तो आश्चर्य विदाय मुहूर्त तोटा खूबी खराब लगे भल लगे ना एक तो यार पोर्ट जाच्छी आशा कुछ आज के ब्लॉग टा भल लग भी शबर क्योंकि आप रेडी है किसे यार पोर्ट जाओ जन्नो अम्मा तुम रेडी हो जाओ रूफी और रेडी शे किंतु निजे निजे ये शादी कुछ करे फले रेडी टू गो रूफी आमी रेडी हो किसी আমাদের সবার লাগেজ গুছানো হয়ে গেছে আমাদের জার্নিটা আসলে অসম্পূর্ণ থাকে আর খুকিয়াপুকে আমি বলতেছি আমার একটা আবদার তোমার দুই লাগেজ আমাকে আর রফিককে নিয়ে যাও অবশ্য আমাকে যেই লাগেজ রাখবে রফিককে এটাতেই রাখতে হবে কারণ লাস্ট টাইম খুকিয়াপুদের যেহেতু ব্রিটিশ পাসপোর্ট তো ওরা ইমিগ্রেশন থেকে চলে আসছে আর মানে রফিককে রেখে আসতে হয়েছে সবাইকে দিয়ে আজকে নয় আজকে সবাইকে দিয়ে কাজ করাইতেছে ওরে বাবা রে ওয়েল ডান রুফি লক্ষ্মী একটা বেবি এত কাজ করে আর আমরা লাগেজ সবকিছু নিয়ে রাখতেছি যে মাম্মি চলে যাবে অনেক লাগেজ পত্র নয় তো টেনশনে পড়ে গেছে হাই আমরা সব লাগেজ জিনিসপত্র সবকিছু তুলে ফেলতেছি নানু খারাপ বানাই দিয়ে গেছে সাকসাকে দেখতে চলে আসবো আম্মা নানুর পান্ডি কাটবো সুপারি কাটবো তোমার জর্দা ফালাইবো আমি খুকিয়া পুত্রকে বিদায় দিয়ে দেন আবার আসবো লাকি আপনের বাসায় তারপর ফাইনাল ওয়াও আমরা এয়ারপোর্ট চলে আসছি আর এখানে অনেকগুলো ব্রিটিশ এয়ারওয়েজ তারপর নরওয়ে কেন আছে যে এত আমরা হিথ্রো টার্মিনাল 4 এ আসছি নামও না আমার কাছে এটি মনে হচ্ছে টার্মিনাল 4 এ চলে আসছি আর জ্যোতি ম্যাডাম এখনো বের হচ্ছে না জ্যোতি কি মেকআপ করো না জুতা পরো তা তো লাগেজ হয়ে গেছে জুতা খুলে বসতিস এয়ারপোর্ট আসলে আসলে ভাল লাগে ভাল লাগতেছে আমার মনটাও খারাপ আব্বাকে ছাড়া যাচ্ছি আব্বার অনেক শখ ছিল খারাপ আসলে অনেক লাগতেছে আব্বার জন্য আসেন আসেন সব কিছু রাখা হচ্ছে আসলে অনেক খারাপ লাগতেছে আম্মা চলে যাবে খুদ্দা পো চলে যাবে অনেক মায়া লাগতেছে চেক ইন করবে আমার মনটা অনেক খারাপ অনেক কান্নাকাটি করতেছে
আমি রফিকে নিয়ে ওয়েট করতেছি, কারণ এখানে তো যাওয়া যাবে না, আমাদের কাজ শেষ হলে দেন আমার আসবে। আমাদের কিন্তু 140 pound এক্সট্রা পে করতে দিচ্ছেন, ওয়েট দেখি ওয়ার্তেন। চেক ইন হয়ে গেছে আমাদের, একটা মানে জাস্ট 12 kg এক্সট্রা হয়েছিল, এটার জন্য 140 মতো পে করতে হয়েছে না, আর একটা লাগেজে নিয়ে যাই তো। হ্যাঁ, আর আমরা জাস্ট 12 kg দিয়ে 140, ইয়েস উইল গো মাম্মি, 140 জিনিস না কিছুই না এটাতে, এমনিতেই হয়ে গেছে। আসলে তোমার তো টাইম কম, তার নাইলে আমরা যদি এখান থেকে পাঠাইতাম তাও 140 লাগতো না, 12 kg পাঠাইতে জাস্ট তোমার 60 pound লাগতো। রফির মাম্মি রফিকে রেখে চলে যাচ্ছে, কিস দো মাম্মিকে, ওরে প্রিন্সেস। চিন্তা করেন না আপনি, আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ চাইলে আপনি নিয়ম পাবেন। হ্যাঁ, আপনি না এলে আব্বার দেখবেন কেন, আপনি আইলে তো আব্বার কাছে যাবেন। তুমি শুধু দোয়া করো আমাদের জন্য আম্মা, সমস্যা যে কোনো সমস্যা, আব্বু আছে আম্মু আছে, আপনি চিন্তা করেন। তোমার জন্য অনেক মায়া লাগবে আম্মা, তুমি ফোন দিও, আর কান্দ না তুমি, কারণ আমি জানি তুমি আইসা বলবো। আম্মার সবচেয়ে আদরের মেয়ে জ্যোতি, সব মেয়ের এই আদরের কুকিয়া পুতু যে দায়িত্বটা পালন করতেছে, এটা আমার মানে যাওয়ার কথা ছিল না। মারা সব পারে, আর আমার মার জন্য আমি করবো না, মার জন্য সবকিছু করতে, আমার তো মনে হয় যে ধুলি সবকিছু রিপ্লেসমেন্ট আছে, বাপমার রিপ্লেসমেন্ট। হুম, যে আব্বা চলে গেছে আর আব্বা ডাকতে পারবো কখনো, নোহাস রফিকে নিয়ে আসে। তুমিও কান্দ না, তুমি কান্না করলে আম্মু কান্না করবে,
আমরা সাবধানে যাই লন্ডন। আমাদেরকে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। প্রথমে লাকিয়াপুর ওইখানে যাবো, তারপর হচ্ছে বাসায় যাবো।